হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার রকেট অ্যাকাউন্ট থেকে টাকা আপনি আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। আমরা সবাই কিন্তু জানি যে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু আমাদের মোবাইল ব্যাংকিংয়ে আনা যায়, কিন্তু আজকের ভিডিওটি টোটালি অন্যরকম। কারণ আজকের ভিডিওটি আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার মোবাইল ব্যাংকিং, তার মানে রকেট যে মোবাইল ব্যাংকিং সিস্টেম, সেখান থেকে টাকা আপনি আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমে করতে হবে কি, আপনার যে নেক্সাস পে অ্যাপ্লিকেশন সেটি ইনস্টল করে সেখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর উপরে যে ডান দিকে আই বাটন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে জাস্ট ভিডিওটি দেখে নেবেন। সেখানে আমি দেখিয়েছি যে আপনি কীভাবে নেক্সাস পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাক্টিভ করে ইউজ করবেন। যাই হোক, আপনি আপনার নেক্সাস পে অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনাকে সর্বপ্রথম করতে হবে কি যে আপনার রকেট অ্যাকাউন্টে এখানে ডাউনলোড করতে হবে। এখন কীভাবে ডাউনলোড করুন সেটা করার জন্য আপনাকে করবে, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনার মোবাইল স্ক্রিনের বাম দিকে সিলেক্ট করুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন যে অ্যাড কার্ড, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড কার্ড নামে একটি যে অপশনটি রয়েছে এখানে, জাস্ট এখানে ক্লিক করুন। তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন যে একটি এটিএম কার্ডের মতো ছবি রয়েছে, জাস্ট আপনাকে একটু সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করুন, দেখতে পাচ্ছেন যে আমার এখানে রকেট অপশনটি চলে এসেছে। এখন আপনাকে করতে হবে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটি রয়েছে, এখানে দেখুন যে নেক্সট অপশন আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রসিড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ক্লিক করতে হবে। ডিসপ্লে নেম দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে, আর এই ডিসপ্লে নেম বলতে বোঝানো হচ্ছে যে আপনার যে রকেট অ্যাকাউন্টটি রয়েছে সেটি যে নামে রেজিস্টার করা সেই নামটি এখানে দিতে হবে। আমি আমার যে রকেট অ্যাকাউন্টটি রয়েছে সেটিতে যে নাম দেওয়া রয়েছে আমি সেই নামটি দিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখবেন যেন আপনার নামের বানানের যে স্পেলিংটি সেটির জন্য ঠিক থাকে। এখানে পরে যে দেখতে পাচ্ছেন যে মোবাইল অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি আপনার যে রকেট অ্যাকাউন্টটি রয়েছে সেই নাম্বারটি দেবেন। খেয়াল রাখবেন রকেট অ্যাকাউন্ট নম্বর কিন্তু মোট 12 ডিজিটের, এখানে 11 ডিজিট হচ্ছে আপনার মোবাইল নম্বর আর অতিরিক্ত ডাচ বাংলার একটি নাম্বার থাকে, মোট এখানে 12 ডিজিটের আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। তারপরে এখানে যেটি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে পিন যে অপশনটি রয়েছে, তার মানে এখানে আপনি আপনার রকেটের যে পিনটি রয়েছে সেটি দিয়ে এখন নিচে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে আপনি সাবমিট করবেন। আমি অলরেডি আমার রকেট অ্যাকাউন্টটিকে এখানে ডাউনলোড করে নিয়েছি, এই জন্য আমি এখানে সাবমিট করতেছি না। সাবমিট করার পর এখানে আপনার ফোনে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনার এখানে দিলেই আপনার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে যাবে। এখন দেখুন আমার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন আমি হোমে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে কার্ড যে রয়েছে সেটি হচ্ছে আমার রকেট কার্ড, এখানে আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখন দেখাবো যে কীভাবে আপনি আপনার রকেট অ্যাকাউন্টের টাকাটি আপনি আপনার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। তার জন্য ঠিক আপনাকে আবার সে প্রথমবার মতো বাম দিকে সিলেক্ট করতে হবে। এখন দেখুন যে এখানে একটি অপশন রয়েছে প্রথম দিকে, দেখুন সেন্ড মানি নামে একটি অপশন রয়েছে, এখানে দেখুন এই সেন্ড মানিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে যে অপশনটি রয়েছে ওন অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে লেখাটি ওন অ্যাকাউন্ট, এখানে যদি আপনার রকেট অ্যাকাউন্ট বা অন্যান্য যদি কোনো অ্যাকাউন্ট, তার মানে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য টোল অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার নেক্সাস পে একটি কার্ড রয়েছে, ওইটা এখানে রয়েছে। যদি আপনার এই নেক্সাস পেতে অন্য কোনো কার্ড অ্যাড করা থাকে সেটা এখানে দেখা যাবে। আর যদি চান যে আপনি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে যাচ্ছেন, মানে ডাচ বাংলার অন্য কোনো অ্যাকাউন্ট হোল্ডারের কাছে, তার মানে আপনি অন্য এক ব্যক্তির কাছে টাকা পাঠাতে চাচ্ছেন যার ডাচ বাংলা অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আপনাকে এখানে আধারে ক্লিক করতে হবে। এখন দেখুন যে এখানে আদার অপশনটি রয়েছে আমি এখানে ক্লিক করে নিয়েছি। আর আপনি কি তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চাচ্ছেন নাকি আপনার কার্ড নাম্বারে নাকি রকেট অ্যাকাউন্ট নাম্বার, এখানে তিনটি অপশন রয়েছে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট বলতে বোঝানো হচ্ছে যে যার ডাচ বাংলা অ্যাকাউন্ট রয়েছে সেইটা, আর এখানে কার্ড নাম্বার বলতে বোঝানো হচ্ছে যে কোনো ব্যক্তির বা আপনার নিজস্ব এটিএম কার্ড রয়েছে সেই এটিএম কার্ডের নাম্বারটি। আমি এখন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাঠাচ্ছি, এই জন্য আমি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়েছি। এরপরে দেখুন এখানে যে অপশনটি রয়েছে এন্টার অ্যাকাউন্ট নাম্বার, আমি এখানে আমার নাম্বারটি পেস্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ডাচ বাংলার যে অ্যাকাউন্ট নাম্বারটি যেটা দিয়ে টাকা পাঠাতে চাচ্ছি সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এখন চাচ্ছি যে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আমার অ্যাকাউন্টে 100 টাকা ট্রান্সফার করে নিচ্ছি। এখানে দেখুন আমি 100 টাকা টাইপ করে নিয়েছি। এখন আমাকে করতে হবে এখানে আমার পিনটি দিতে হবে। আর খেয়াল একটা জিনিস মনে রাখবেন যে আপনার যেমন ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তার মানে রকেট অ্যাকাউন্ট থেকে টাকা এটিএম বুথের মাধ্যমে বের করতে 1009 টাকা খরচ হয়, ঠিক এখানে কিন্তু আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে 1009 টাকা খরচ হবে। এখন আমি আমার পিনটি দিয়ে নিচ্ছি। এখানে আমি আমার নেক্সাস পের যে পিনটি সেটি কিন্তু এখানে দিয়ে নিয়েছি। এখন যদি আমি সেন্ড মানিতে ক্লিক করি তাহলে কিন্তু আমার উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু টাকাটি চলে যাবে। জাস্ট আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করে নিচ্ছি। এখানে দেখুন এখানে একটি নোটিফিকেশান এসেছে যে আর ইউ শিওর, আমি এখানে ইয়েসে ক্লিক করে নিচ্ছি। এখন দেখুন এখানে একটা ওটিপির অপশন রয়েছে, মানে আপনার দেখতে পাচ্ছেন উপর দিকে আমার একটি ওটিপি এসেছে, মানে এটা একটা সিকিউরিটি সিস্টেম। আমি আমার ওটিপিটা এখানে দিয়ে নিচ্ছি।
তার মানে এটা হচ্ছে একটা এক্সট্রা সিকিউরিটি। তার মানে আপনি যদি আপনার নেক্সাস পে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চান রকেট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাহলে আপনার যে রকেট অ্যাকাউন্ট যে নাম্বার রয়েছে সেই নাম্বারে একটি মেসেজ যাবে এবং ওটিপি যাবে, সেটা এখানে দিয়ে আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মানি সেন্ড সাকসেসফুল হয়ে গেছে এবং আমার উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন মেসেজ, এটা কিন্তু আমার যে DBBL অ্যাকাউন্টে রয়েছে, মোবাইল অ্যাকাউন্ট না কিন্তু, এটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট মানে ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু 100 টাকা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনে কিন্তু এই অপশনটি চলে এসেছে, যে দেখুন এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে মানি সেন্ড সাকসেসফুল সেটা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এভাবে কিন্তু আপনি আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইজিলি টাকা পাঠাতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশের যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।